জীবন দশার সবচেয়ে বড় কঠিন দুর্যোগের সময় পার করছি। শুধু দেশের নয়, পুরো বিশ্ব জুড়েই আজ কোভিড-19 রোগে আক্রান্ত। এই সময়ে যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করছে তারা হলো চিকিৎসক সমাজ এবং বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মী বৃন্দ। আমাদের পক্ষ থেকে তাদের জন্য রইল আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। চিকিৎসকরা সকল একটি পরিবারের অংশ, কাজেই পরিবারের প্রত্যেকটি সদস্য নিরাপদ থাকা এবং তার পরিবারকে সুরক্ষিত রেখে তার দায়িত্ব পালন করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই চিন্তা থেকে বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ BGHRI এর একটা ছোট্ট প্রয়াস এই ভিডিও ক্লিপটি। আমরা এর মাধ্যমে চেষ্টা করব কোভিড-19 রোগ থেকে কিভাবে আমরা চিকিৎসকরা নিজেরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি এবং একই সাথে আমাদের পরিবার, যেটি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদেরকেও যেন সুরক্ষিত করতে পারি। কাজেই আমাদের এই উদ্যোগকে আমরা নাম দিয়েছি প্রোটেক্টিং আওয়ার সেলফ অ্যান্ড আওয়ার ফ্যামিলি। আজকের এই ভিডিওটিতে আমরা দেখানোর চেষ্টা করব WHO নির্দেশিত 6 ওয়েজ টু প্রোটেক্ট ইয়োর সেলফ, প্রাইমারি হেলথ কেয়ার সেট আপে কীভাবে আমরা নিজেদেরকে সুরক্ষিত রেখে রুগীদেরকে সেবা প্রদান করতে পারি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যেটা প্রায়ই উপেক্ষিত হয় দিন শেষে যখন আমরা বাসায় ফিরে যাব, তখন কীভাবে নিজের এবং নিজের পরিবারের সুরক্ষা নিশ্চিত করা যায়। আমরা শুরু করতে চাই WHO নির্দেশিত 6 ওয়েজ টু প্রোটেক্ট ইয়োর সেলফ দিয়ে। হ্যান্ড ওয়াশ। আনন্দের সংবাদ হচ্ছে অতি সম্প্রতি ICDDRB একটি তরল সাবানের ফর্মুলা দিয়েছে, যেটি WHO কর্তৃক স্বীকৃত হয়েছে। এই ফর্মুলা মতে মাত্র 4 চা চামচ সমপরিমাণ ডিটারজেন্ট পাউডার 1.5 লিটার পানিতে মিশিয়ে সাথে সাথে তৈরি করে ফেলা যায় তরল সাবান, যেটি আপনি ব্যবহার করতে পারেন আপনার কর্মক্ষেত্রে, ডক্টর্স রুমে, ইমার্জেন্সিতে, আপনার হেলথ কেয়ার সেট আপে, এমনকি আপনার নিজ বাসায়। এটি খুবই সাশ্রয়ী এবং কার্যকর। তরল সাবানের এই নতুন ফর্মুলার বাইরে প্রচলিত যে পদ্ধতিগুলোতে আমরা হাত ধুয়ে অভ্যস্ত, একটি হচ্ছে সাবান পানি এবং অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার। আপনারা সবাই জানেন যে যখন আমাদের হাতে কোনো ভিজিবল ডার্ট বা ময়লা আবর্জনা লেগে থাকে, সেক্ষেত্রে সাবান পানির উপকারিতা বা কার্যকারিতাটা বেশি, এবং যখন আমাদের হাতে কোনো ভিজিবল ডার্ট থাকে না, সেক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার অত্যন্ত ইফেক্টিভ। আমরা এই অংশে দেখাবো কিভাবে হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানির মাধ্যমে হাত পরিষ্কার করা যায় এবং কেন আমাদেরকে নিয়ম মেনে হাত ধুতে হবে। তো প্রথমেই দেখে ফেলি কেন আমাদের নিয়ম মেনে হাত ধোয়াটা জরুরি। ছোট্ট এই ভিডিও ক্লিপটিতে কালার কোডেড সাবানের মাধ্যমে ডেমনস্ট্রেশন করা হচ্ছে কিভাবে সাধারণভাবে হাত ধুলে হাতের বিভিন্ন অংশগুলো মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটিকে আমরা কেবলমাত্র নিয়ম মেনে নির্দিষ্ট সময়ব্যাপী হাত পরিষ্কার করার মাধ্যমে আমাদের হাতকে ঝুঁকির হাত থেকে নিরাপদ করতে পারি এবং আমাদের হাতকে সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত করতে পারি। Thank you.
প্রিয় চিকিৎসক বৃন্দ, এ পর্যায়ে আমরা দেখব কিভাবে সঠিক নিয়মে পিপিই পরিধান করা যায়। শুরুতেই আমার সাথে যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো আমরা একটি নিরাপদ স্থানে রেখে দেব। ঘড়ি, মোবাইল, কলম যদি থাকে সেগুলো আপনি নিরাপদ স্থানে রেখে দেবেন। তারপর একটি হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আপনার হাতটা রাফ করে নেব। এরপর আমরা চেক করে নেব যে আমাদের পিপিইতে কি কি আছে এবং সেগুলো যথাযথ সাইজের আছে কিনা। আমি দেখছি এখানে একটি মাস্ক রয়েছে, শু কভার রয়েছে, হেড কভার রয়েছে, গগলস রয়েছে এবং আমাদের একটি গাউন রয়েছে উইথ হেড কভার। তো প্রথমেই আমি যেটা করব যে আমি আমার শু কভারগুলো পরিধান করে নেব। আমি দেখার সুবিধার্থে বসে এই কাজগুলো করছি। ডান পায়ের শু কভার, বিভিন্ন ধরনের কিটে বিভিন্ন ধরনের শু কভার থাকতে পারে, এটি আপনাকে যে সাপ্লাই অনুসারে সেটি পরিবর্তিত হতে পারে। শু কভারটি পরিধান করার পরে আমি আবার হ্যান্ড র‍্যাপ করে নেব যথাযথ নিয়মে। এরপর আমরা এক পেয়ার গ্লাভস পরব। আপনারা জানেন যে সঠিক নিয়মে পড়তে গেলে আমরা সাধারণত দু পেয়ার গ্লাভস পরিধান করি। অনেক ক্ষেত্রে অনেক কিটে ইনার গাউন থাকে, সেক্ষেত্রে এই পর্যায়ে ইনার গাউন পরতে হবে। যদি ইনার গাউন না থাকে, যেটি আমাদের এই কিটে নেই, সেক্ষেত্রে আমরা মাস্কটি পরে নেব। দুটো স্ট্রিপ আছে এখানে, আমরা নিচের স্ট্রিপটিকে আগে আমাদের কানের নিচে পরিধান করব, দেন ওপরের স্ট্রিপটি আমাদের ক্রাউন অফ দ্য হেডে প্লেস করব। উপরের অংশে যে স্টিলের অংশটি থাকে সেটা দিয়ে আমার নাক এবং মুখে ঠিক মতো অ্যাডজাস্ট করে নেব এবং গাউনটি পরব। সাইজটি খুব গুরুত্বপূর্ণ, কাজেই প্রথমে আমরা চেক করে নেব যে আমার যে গাউনটি প্রোভাইড করা হয়েছে সেটি যথাযথ সাইজের কিনা। এ পর্যায়ে আমি চেইন দিয়ে একটি স্ট্রিপ আছে সেটা কভার করে ফেললাম। গগলস, আমি প্রোটেকশনের জন্য এক্সট্রা হেড কভার পরিধান করে নেব। দেন সবশেষে কাজ শুরু করার পূর্বে আমি শেষ লেয়ারে গ্লাভসটি পরব। অনেক ক্ষেত্রে ফেস শিল্ড থাকে, সেক্ষেত্রে ফেস শিল্ডটি পরে নিতে হবে, তারপরে গ্লাভস পরতে হবে। গ্লাভসটি পরার ক্ষেত্রে খেয়াল করতে হবে এটি যেন সম্পূর্ণরূপে আমার হাতের অংশগুলো কভার করে দেয়, কাজেই আমি এটা গাউনের যে হাতা আছে তার উপর দিয়ে ছড়িয়ে দিই। এখন আমি আমার প্রসিডিউর করার জন্য তৈরি। এ পর্যায়ে আমরা দেখাবো কিভাবে যথাযথ নিয়মে আমরা পিপিই খুলব। শুরুতেই যেটা করতে হবে, আমাদের হাতটি ডিসইনফেক্ট করে নেব স্যানিটাইজারের মাধ্যমে। তারপরে আমাদের প্রথম যে স্টেপ সেটি হচ্ছে আমরা যে দুটো গ্লাভস, দুটো লেয়ারের গ্লাভস পরেছিলাম তার আউটার গ্লাভসটি আমরা খুলে ফেলব। এবং এটি খোলার সময় খুব সাবধানে, আমরা যখন প্রথম গ্লাভসটি খুলছি আমি আমার বাম হাত দিয়ে আউটার গ্লাভসের বাইরের অংশটিকে টাচ করে আস্তে করে টেনে নিয়ে আসছি। এবং সেটা সম্পূর্ণরূপে আমার বাম হাতে নিয়ে নিলাম। দেন আমার ডান হাতের অংশটি বাম গ্লাভসের ভেতরে প্রবেশ করিয়ে আস্তে আস্তে সেটাকে সম্পূর্ণরূপে নিয়ে, এবং অবশ্যই এটি একটি যথাযথ স্থানে ডিসপোজ করতে হবে। এরপর আমি চেক করে নিব যে আমার যে ইনার গ্লাভসটি আছে সেখানে কোনো ছিদ্র অথবা কোনো কিছু লেগে আছে কিনা। যদি না থাকে তাহলে আমি কন্টিনিউ করব এবং অবশ্যই আরেকবার স্যানিটাইজার নিয়ে হাতটি রাব করে নেব।
যদি কোনো ছিদ্র থাকে সেক্ষেত্রে অবশ্যই এটি ডিসকার্ড করে সাথে সাথে নতুন আরেকটি গ্লাভস পরে নিতে হবে এবং তারপরে পরবর্তী কাজগুলো করতে হবে। এ পর্যায়ে আমরা আমাদের গাউনটি খুলব। গাউন খোলার সময় অবশ্যই খেয়াল করতে হবে আমাদের হাত যেন ভেতরের অংশে থাকে। প্রথমে আমি স্ট্রিপটি স্ট্রিপ করলাম, চেইনটি খোলার ক্ষেত্রে আমার আঙ্গুলটি ভেতরের দিকে থাকবে। সম্পূর্ণ চেইন খোলার পরে আমরা গাউনের ভেতরের অংশটি বাইরের দিকে আস্তে আস্তে গুটিয়ে নেব। তারপর যে কোনো এক পাশ করে সুবিধার্থে আমরা বসে খোলার সময় আমরা অবশ্যই খেয়াল করব যেন কোনোভাবেই আমাদের হাত গাউনের বাইরের অংশে না লাগে। তারপর সম্পূর্ণ গাউনটি খোলা হয়ে গেলে এটিকে যথাস্থানে আমরা ডিসপোজ করব। গাউনটি সম্পূর্ণরূপে খুলে ডিসপোজ করার পরই আমরা সাথে সাথে আমাদের শু কভারটি সাবধানে খুলে ফেলব এবং এটিকে যথাস্থানে ডিসপোজ করব। এরপর আবারও হাতে স্যানিটাইজার দিয়ে রাব করে নিব। এ পর্যায়ে আমি আমার যে এক্সট্রা ক্যাপ পরেছি এবং সেটাকে করব, দেন আমাদের যে গগলসের পেছন দিকে কানের অংশে ধরে আমরা এটাকে ডিসপোজ করব। তারপর আমরা আবার আমাদের সবশেষে যেটি আমরা আমাদের মাস্ক খোলা, কিন্তু খেয়াল রাখতে হবে আমরা মাস্ক খোলার আগে অবশ্যই যে আমাদের ভেতরের গ্লাভসটি আছে সেটি খুলে ফেলে নতুন একজোড়া গ্লাভস নিব। সারাদিনের কর্মযজ্ঞ শেষে আমরা ফিরব আমাদের ভরসার জায়গা, সবচেয়ে নিরাপদ যে স্থান আমাদের পরিবারের কাছে। কিন্তু করোনা মহামারীর এই সময়ে আমি হতে পারি আমার পরিবারের জন্য সবচেয়ে অনিরাপদ একজন ব্যক্তি। কিভাবে আমি কাজ শেষে যখন পরিবারের কাছে ফিরব তখন নিজেকে এবং আমার পরিবারের সকলকে নিরাপদে রাখব, ভিডিওর শেষ অংশে এসে আমরা দেখাবো সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। Thank you.
প্রিয় চিকিৎসকবৃন্দ, আপনাদের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। কোভিড-19 একটি বৈশ্বিক মহামারীর নাম, কিভাবে প্রেজেন্ট করে এই রোগীগুলো, আমরাই বা কিভাবে তাদেরকে রোগ নির্ণয় করি, কি চিকিৎসা দিতে পারি তাদেরকে, আসছে আগামীতে কি হতে পারে এই কোভিড-19 প্রতিষেধক, এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু এক্সক্লুসিভ ভিডিও তৈরি করেছি আমরা আপনাদের জন্য। সেই ভিডিওগুলো দেখবার আমন্ত্রণ রইল।